আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক 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 শুভেচ্ছা বন্ধুরা। আমি প্রত্যেক দিন তোমাদেরকে বেশ কিছু ইনফরমেশান দিচ্ছি যেগুলো আমি বেশ কিছু মানুষের থেকে শিখেছি, জেনেছি এবং তোমাদের মধ্যেও জেনারেট করার চেষ্টা করছি, যাতে তোমরা না ঠকো, তোমরা না পাজলড হয়ে যাও। আমার ভিডিও কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও, আর যারা নতুন আমার চ্যানেল দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশান আইকনটার সামনে গিয়ে ওটা ক্লিক করে ওখানে অল বলে একটা অপশন আছে ওটাকে প্লিজ একটু ক্লিক করে দাও, তাহলে আমাদের যে কোনো ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, অনেক ভিডিওতে এরকম দেখা যায়, অনেক ইউটিউবারদের ব্লগসে দেখা যায় যে বেশ কিছু জায়গায় কুকুর বিক্রি করার সময় পেট সেলার যার একটা প্রফেশন সে কিন্তু সিগারেট খাচ্ছে। এটা একদম ঠিক নয়, ছোটো ছোটো বাচ্চাদের জন্য এই নিকোটিনটা কিন্তু প্যাসিভ স্মোকিংয়ের মাধ্যমে নাকে ঢোকাটাও ভীষণভাবে হার্মফুল। আমরা অনেকেই জানি না কোন কোন বাচ্চার ভ্যাকসিনেশন হয়েছে, কার কার ডিওয়ার্মিং হয়েছে। ভ্যাকসিনেশন যতটা ইম্পর্ট্যান্ট, ডিওয়ার্মিং লিভারের ওষুধ ততটা ইম্পর্ট্যান্ট। তাই একটা বাচ্চাকে একটা ঠিকঠাক জীবন দেওয়ার জন্যে এই সমস্ত বদভ্যেস প্লিজ প্লিজ জীবন থেকে ছেড়ে দিন। এনিওয়ে বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, এবং যে ভিডিওতে অনেকেই আমাকে কমেন্ট করছো হোয়াটসঅ্যাপে, মানে বন্যা বয়ে গেছে আসাম থেকে, বাংলাদেশ থেকে মাঝরাতেও লোকজন ফোন করছে, কানাডা থেকে ফোন এসছে আমার কাছে, ব্যাঙ্গালোর থেকে, হায়দ্রাবাদ থেকে প্রচুর মানুষ ফোন করছে, এবং এমন কিছু মানুষ ফোন করছে যারা বাংলা ভাষায় আমার ভিডিও দেখেও কিন্তু কিছুটা হলেও বুঝতে পেরেছে, যাদের মাতৃভাষা তামিল তেলেগু, যাদের মাতৃভাষা হিন্দি, যাদের মাতৃভাষা অ্যাসামিজ, তারাও কিন্তু আমাকে কল করছে। ইনফ্যাক্ট চট্টগ্রাম থেকেও ফোন এসেছিলো, এবং বাংলাদেশের বেশ কিছু ভাষা যেগুলো আমার শুনতে ভীষণ মিষ্টি লাগে, অ্যাসামিজ ভাষা মিষ্টি লাগে, যেগুলো কিন্তু কিছুটা হলেও বুঝতে পারি, ওদেরকে আমি চেষ্টা করছি আমার মতো করে বুঝিয়ে দেওয়ার। এনিওয়ে আমি আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে একটা এমন কেনেল নিয়ে, যেটা আমার ইউটিউবের ভিডিওর প্রথম দুটো এপিসোডে কিন্তু আমি তার কেনেলের নাম উল্লেখ করেছিলাম। আমি তার ভিডিও দেখি, প্রচুর ইউটিউবার তার কেনেলে গিয়ে ভিডিও করে, কিন্তু তার সাথে আমার কথা হয় বক্সার নিয়ে, তার কাছে মেল বক্সার আছে, এবং আমার বাড়িতে যে আছে ব্লু ফিমেল বক্সার যারা আজকে 21 মাস মতো বয়স, তার সেই যখন একটু ম্যাচিওর হবে, আমি তো হঠাৎ করে এমনভাবে মিটিং করিয়ে দেবো না, তার যখন 2.5 বছর বয়স হবে তারপর তার তো একটা মিটিংয়ের আমি প্ল্যান করছি। ইট ডিপেন্ডস ওর হেলথ কন্ডিশন কেমন তার উপর, আমার কাছে এটা কম্পালসারি নয়, ওকে। এবং সেই কেনেল বিরাটির অর্ণব দত্তর কেনেল আজকে কেমন সেটা তোমাদের দেখাবো, ওর কাছে বেশ কিছু ব্রিড আছে, কী কী ব্রিড অ্যাভেলেবেল আছে সেটাও তোমাদের বলে দিচ্ছি। অর্ণব দত্তর এই বিরাটির কেনেলে কিন্তু জিএসডি বিভিন্ন কোয়ালিটি তুমি পাবে, এই যে সিঙ্গল কোট ডাবল কোট লং কোট, আমি এই সমস্ত কনসেপ্টে বিশ্বাস করি না, আমি হেলথে বিশ্বাস করি, এবং এই কনসেপ্টটা খুব তাড়াতাড়ি আমি আমার ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব যে জিএসডি কত রকমের হয়, কোন অরিজিন থেকে বিলং করে, কী কী রোগ হয়, এবং কোত্থেকে এসছিল প্রথমবার, কোন দেশে বেশি দেখা যায়, সব কিছু তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো। তাই এই সমস্ত কথাবার্তায় পড়বেন না, সিঙ্গেল কোট ডাবল কোট লং কোট কী অরিজিনালি হয় সেটা তো বলবো, কিন্তু অর্ণব দত্তর এই কেনেলে অনেক রকমের জিএসডি আছে, যেটা আমি শুনেছি এবং ওর কাছ থেকে দেখেওছি, যেটা হচ্ছে তোমার ওর কাছে প্রায় এই মুহূর্তে ফিমেল আর মেল মিলিয়ে 28 থেকে 29 রকমের পাপিজ আছে, যারা বিভিন্ন মা বাবা থেকে বিলং করছে, বিভিন্ন পেডিগ্রি থেকে বিলং করছে। রটওয়াইলার ফিমেল মেল মিলিয়ে ওর কাছে প্রায় 17টা মতো বাচ্চা অ্যাভেলেবেল আছে। আমি জানি না এই ভিডিওর পর কতজন অ্যাভেলেবেল আছে অলরেডি এই সময় যখন আমি করছি। আর ওর কাছে গোল্ডেন রেট্রিভার আছে, ল্যাবরেডর আছে, ল্যাবরেডর আর গোল্ডেন রেট্রিভার মিলিয়ে প্রায় 18-19টা বাচ্চা আছে। কোনটা ফিমেল কোনটা মেল, কোনটা কী কোয়ালিটি, কোনটার কী ব্লাড লাইন আমি কিচ্ছু জানি না, তোমাদেরকে ভিডিও দিচ্ছি, তোমরা ওকে কল করো, গিয়ে দেখে ভেরিফাই করো, মা বাবা দেখো, ওদের পটি টয়লেট থেকে শুরু করে সব কিছু দেখো, খাবার হ্যাবিট দেখো, পারলে 2 দিন যাও একই বাচ্চাকে দেখতে মার্ক করার পর, তারপর গিয়ে যেটা ফাইনাল করো করো। হ্যাঁ, ও নেগোসিয়েট ডেফিনেটলি করে দেবে প্রাইস, এবং স্ট্যান্ডার্ড বাচ্চা স্ট্যান্ডার্ড দাম হয় কিন্তু, আমি তোমাকে এটা বলবো, কারণ আফটারঅল এই বাচ্চাগুলোকে এই যে কেনেল ফর্ম করে মেনটেন করতে খরচা আছে, মেডিকেশনস আছে, এবং ও কিন্তু নিজে কুকুর সম্বন্ধে ভালো জানে, যেটা ওর সাথে কথা বলে আমি বুঝেছি। ওর কাছে কেনকর্সও আছে, বক্সারও আছে, কিন্তু আমি আমি যে কোয়ালিটির কেনকর্সও আমি যেটা বিশ্বাস করি সেটা কিন্তু আমি পশ্চিমবঙ্গের অনেক জায়গায় পাইনি, আমি ব্যাঙ্গালোর থেকে আনিয়েছি। এবং তোমাকে আরেকটা জিনিস আমি তোমায় বলবো, যেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ইনফরমেশান তোমাদেরকে দিতে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে তোমরা যখন কোনো কুকুর বাচ্চা দেখতে যাবে আগে কী কী রোগ হয়, বাড়িতে কোথায় থাকবে, কী কী জিনিস মুখে দিতে মুখে দিলে ইনফেকশন হয়, এই সব কিছু ইনফরমেশান নিয়ে তারপর ফাইনাল করবে একটা কুকুর বাচ্চা। এবং নিজের জীবনে বেবি যেরকম প্ল্যান করে মানুষের বেবি, সেভাবে কুকুর বাচ্চা প্ল্যান করবে। এটা একটা উৎসবের মতো নয়, এটা একটা খুব সিরিয়াস ব্যাপার কিন্তু, একটা বাচ্চা বাড়িতে নিয়ে যাওয়া ইটস এ বিগ রেসপন্সিবিলিটি, বারবার বলছি, দেখে নাও বাচ্চাগুলোকে। সারা ভারতবর্ষ জুড়ে অনেকের কেনেলে অনেকের ব্রিডিং সেট আপে এরম ধরনের পাপি জন্মায়, ল্যাবরেডার হোক বা গোল্ডেন রেট্রিভার হোক, বিভিন্ন স্ট্যান্ডার্ডের কিন্তু হয়। এই যে অর্ণব দত্তর কেনেলে এই যে তোমরা ল্যাবরেডারের বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, যেটা দেখে মনে হচ্ছে বড় হলে মোটামুটি বক্স হেড এদের হবে। গোল্ডেন রেট্রিভারের দেখেছো চেহারা কত সুন্দর, এই সুন্দর গোল্ডেন রেট্রিভারের বেবি কিন্তু এটা যেটা ওর কোলে রয়েছে।
গোল্ডেন রেট্রিভারও অনেক স্ট্যান্ডার্ডের হয়, ক্যানাডিয়ান, আমেরিকান, ইউরোপিয়ান, যেটাকে ইংলিশ গোল্ডেন রেট্রিভার বলা হয়। এই দেখো কত সুন্দর কালার এসছে, দেখেছো? ডিপ কালার, একটু লাইট কালার, এবং বিভিন্ন ধরনের রেয়ারিংয়ের ওপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের বাচ্চা হয়। শুধুমাত্র রেয়ারিংয়ের ওপরও ডিপেন্ড করে না, ডিপেন্ড করে কোন পেডিগ্রিতেও বিলং করে, ওর বাবা মা, ঠাকুরদা, আগের জেনারেশন কেমন ছিল, তাদের আপব্রিঙ্গিংটা কেমন ছিল। সাইবেরিয়ান হাস্কি ওর কেনেলে মাঝে মধ্যে ব্রিডিং হয়, এবং ম্যাক্সিমাম ব্রিডার কিন্তু প্রচণ্ড হেলথ কনসিয়াস হয়। তারা কিন্তু চেষ্টা করে যে নির্দিষ্ট সময়ের আগে যাতে না মেটিং করানো যায়, তাতে স্ট্যান্ডার্ড নষ্ট হয়, বাচ্চা হেলদি হয় না, ম্যাল নিউট্রিশন নামক রোগ হয়, এবং একবার যদি ম্যাল নিউট্রিশন হয়, হাজার চেষ্টা করে, হাজার মেডিসিন, হাজার খাবার দিয়েও কিন্তু তুমি বেবিকে ঠিকঠাক হেলথ ফেরাতে পারবে না একটা বয়সের পর। কত সুন্দর ল্যাবরেডার ওর বাড়িতে, স্ট্যান্ডার্ড ল্যাবরেডারকে একেই বলে। বাচ্চাগুলোকে দেখো কত সুন্দর লাগছে, এবং দুটোর কালার কিন্তু অনেকটাই আলাদা। অর্ণব দত্তর কাছে বেশ অনেকগুলো ল্যাবরেডার পাপি, বেশ অনেক গোল্ডেন রেট্রিভার আছে, এবং অনেক জার্মান শেফার্ড এবং অনেক ধরনের জার্মান শেফার্ড, সঙ্গে অনেক ধরনের রটওয়াইলারও রয়েছে। যেটা আমার মনে হয়, যেটা আমি সবাইকে সাজেস্ট করি, যে চোখের সামনে দেখে, হেলথটা দেখে তোমরা কিন্তু বাচ্চা নাও। তোমরা কোনো অফার বা কোনো লাফালাফি, কোনো ফ্রি গিফট পাওয়ার চক্করে এই ছোটো বাচ্চাগুলোর জীবন হার্ম করে দিও না। আমি নিজে এই কেনেলে গেলে হয়তো আমার ভিডিওটা আরও অনেক সুন্দর হতো, কিন্তু আমি নিজে এই সিজন চেঞ্জে কোনো কেনেল সেভাবে ভিজিট করতে চাই না, কারণ বাচ্চাদের হেলথ এফেক্টেড হতে পারে আমার চটি থেকে বাবা বা আমার হাত থেকে আসা কোনো ভাইরাসের মাধ্যমে। রাস্তাঘাটে আসি, রাস্তাঘাটে যাতায়াত করি, কোন ভাইরাস কোন কুকুর থেকে কোন কীভাবে এসে কারুর কেনেলের কোনো ছোটো ইনোসেন্ট পাপির গায়ে চলে যায়, সেটা কিন্তু কেউ বলতে পারে না। আমি সেই কারণে একটু সাবধানে থাকি, এবং সবাইকেই বলবো, চেষ্টা করো যারা কেনেল ওনার্স বা যারা ব্রিডিং ফার্ম ওনার্স বা যাদের হোমরেড পাপি হচ্ছে, নিজেরা একটু ভালো করে ভিডিও তুলতে চেষ্টা করো, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো খুব তাড়াতাড়ি সলিউশন হয়ে যায়। এই গোল্ডেন রেট্রিভারের, এই দেখেছো কত সুন্দর কালার, কী সুন্দর মাজেলটা দেখো। এদের কালার কিন্তু অনেকেই বলে কানের মতো কালার হয়ে যায়, কানে যে কালারটা থাকে সেটাই আস্তে আস্তে বডিতে শিফট করে যায়। হ্যাঁ, সেই কথাটা পুরোপুরি আমি বিশ্বাস করি না, কিন্তু কালারগুলো অসাধারণ লাগছে আমার চোখে, এই কালারগুলো। ঠিক টাইমে ডিওয়ার্মিং, ঠিক টাইমে ভ্যাকসিনেশন হলে কিন্তু একটা পাপি, সে কিন্তু খুব ভালোভাবেই বাড়তে পারে। দেখো কত সুন্দর ফিমেল গোল্ডেন রেট্রিভার এখানে রয়েছে, কত রকম কালারের অ্যাভেলেবেল আছে, দেখো এদেরই বেবিজ তোমরা কিন্তু দেখছো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা একটু সিরিয়াস হয়ে যাও, ল্যাবরেডার রিট্রিভার থেকে শুরু করে সব কিছুই কিন্তু অর্ণব দত্তর কেনেলে রয়েছে। একটা ফিমেল কেনেল রয়েছে, একটা মেল কেনেল রয়েছে, কতগুলো অ্যাডাল্ট ফিমেল গোল্ডেন রেট্রিভার আছে দেখো। এদেরকে মাঝে মাঝে এখান থেকে খুলেও কিন্তু ঘুরিয়েও আনে, কারণ প্রত্যেকেরই একটা বন্ধ জীবনে ক্লাস্টোফোবিয়া হতে পারে। দেখো রটওয়েলারের পাপিও এখানে অ্যাভেলেবেল আছে, রটওয়েলারের চেহারা আমার ভীষণ ভালো লেগেছে, মাজেলটা দেখো এবং হেলথ কন্ডিশনে দেখো কত সুন্দর। ওদের কাছে আছে গোল্ডেন রেট্রিভার, রটওয়েলার্স, ওদের কাছে আছে জার্মান শেফার্ডের বিভিন্ন স্ট্যান্ডার্ডের কোট, এবং যেটা আমি পছন্দ করি, সব বাচ্চাকে যে একসাথে একটা ভিডিওর মাধ্যমে দেখাতে হবে সেটা একদমই নয়, যতটা কম ঘাঁটা যায় একটা ভিডিও তোলার জন্যে, বিজ্ঞাপন করার জন্য বা এক্সিবিশন করার জন্যে এদের লাইফটাকে হেল করে দেওয়ার কোনো মানে হয় না। কেমন লাগলো বলো বন্ধুরা? আমার বাড়ির ল্যাপেলটা খারাপ হয়ে গেছে, তাই আমি ডিরেক্ট সাউন্ডেই রেকর্ড করছি। কেমন লাগলো বন্ধুরা? আমি কিন্তু বহু বছর ধরে ফলো করছি অর্ণব দত্তর অ্যাক্টিভিটি, এবং ওর এই কেনেলের হাইজিনটা বহু বছর ধরে দেখছি। হ্যাঁ, নিজে ফিজিক্যালি কখনো যাইনি, কারণ আমি বিরাটি অবধি যাওয়া, চাকরি বাকরি ছেড়ে, কাজকর্ম ছেড়ে আমার পক্ষে পসিবল নয়। কিন্তু যেটা আমার সব থেকে বেশি মনে হয়েছে, যে এই যে ফিমেল কেনেল আলাদা, মেল কেনেল আলাদা, এটা কিন্তু খুব ভালো একটা হাইজিনের পরিচয়। মানে সবাইকে একসাথে রেখে কারুর থেকে কোনো রোগ আসার সম্ভাবনা থাকে, শুধুমাত্র তাই নয়, মানে সিজন ছাড়াও মেল কুকুরের যে মেটিং করার যে প্রবণতা, এবং যে খুব আনহেলদি মেটিংয়ের প্রবলেমস হতে পারে, সেটা কিন্তু ও সবসময় খেয়াল রাখে, এবং ও এটা নিয়ে পড়াশোনা করেছে, যেটা ওর সাথে কথা বললে মনে হয়, এবং ভালো নলেজ আছে, নিজে একজন ব্রিডার, এবং শুধুমাত্র তাই নয়, ওর কাছ থেকে কুকুর নিলে তুমি কিন্তু ওর সাথে যোগাযোগ রাখতে পারবে, মানে যোগাযোগ রাখতে পারবে ইন দ্য সেন্স, মানে ও কিন্তু তোমার সাথে সেইভাবে সবসময় সাপোর্ট দেবে, যেটা আমার মনে হয় কথা বলে। আমি কোনো মানুষকেই প্রপারলি বিশ্বাস করি না এই জগতে, শুধু কুকুরকে বিশ্বাস করি, নিজেকেও নয়। তাই একটা জিনিস কনফার্ম করছি, তোমরা ওর কাছে গেলে একটা আইডিয়া তো ডেফিনেটলি পাবে, এবং প্রচুর ভ্যারাইটির পাপিস দেখতে পাবে, তাদের বড় হওয়া দেখতে পাবে, এবং শুধুমাত্র তাই নয়, তোমরা একটা জিনিস কিন্তু খেয়াল রাখবে, যে যে পাপিটাকে তোমরা সিলেক্ট করবে, তার পটি, তার হিসু থেকে শুরু করে তার ফুড হ্যাবিট কী আছে, সব কিছু ও তোমাদেরকে গাইড করে দেবে। এবং আরেকটা কথা, নিজে দেখে বুঝে ভেবে তারপর ডিসিশন নেবে
তোমার বাড়িতে এই পাপিটা রাখা উচিত হবে কি না। অনেক মানুষই কিন্তু ঝোঁকের বসে হুজুকে কিনে নেয়, সেটা কিন্তু ভুল করেও করো না। একটু সময় দাও, পারলে দু তিন দিন ছুটির দিন দেখে ওর কাছে যাও। হ্যাঁ, তা বলে এটা এটা করো না, এই রোববার গেলে, পরের রোববার গেলে, তারপরে রোববার গেলে দেখলে হেলথ কেমন, তাহলে কিন্তু সেই কুকুরটা তুমি নিতে পারবে না, অন্য কেউ তোমার জায়গায় নিয়ে নেবে। হ্যাঁ, নেওয়াটা খুব ইজি, দায়িত্ব নেওয়াটা এত সহজ নয়, বারবার বলছি, একটু সিরিয়াস হয়ে যাও। এবং আরও এক আরও কিছু জিনিসপত্র আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে আরও প্রচুর ভিডিওস আসছে, তোমরা যে জেলা থেকে বিলং করছো, যে শহর থেকে বা যে পাড়া থেকে, তোমাদের বাড়িতে কারোর বাড়িতে কুকুরের বাচ্চা হলে আমাকে তোমরা ভিডিও পাঠাতে পারো, কিন্তু লম্বা করে ভিডিও অনেকে পাঠাচ্ছে, আমি কিন্তু ক্যান্সেল করে দিচ্ছি। এইভাবে ভিডিও পাঠাবে, মোবাইলটাকে এইভাবে করে ভিডিও পাঠাবে, যাতে আমি সেই ভিডিওগুলোকে ভালো করে প্রপারলি দেখে তারপর পোস্ট করতে পারি। আমি সব ভিডিও অ্যাপ্রুভ করছি না, প্রচুর মানুষ আমাকে জিজ্ঞেস করছে দাদা আমাদের ভিডিও কেন পোস্ট হলো না, আমাদের কিন্তু কোনো কাস্টমার ফোন করছে না। বাবু তোমরা তার জন্য দায়ী, আমি বারবার করে সবাইকে বলছি একটা প্রপার ওয়েতে ভিডিওগুলো আমাকে পাঠাও, এরভাবে ভিডিও পাঠাও, বাবা মাকে দেখাও, বাবা না থাকলেও মাকে দেখাও। এবং ম্যাক্সিমাম জায়গায় আমি দেখি ওই মানে কুকুর বাচ্চা দেখানোর সময় প্রপারলি দেখায় না, এইটা কিন্তু ভুল করেও করো না। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা, এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটা, লাইক করো, শেয়ার করো, ছড়িয়ে দাও, আর যখন কোনো ডিসিশন নেবে, অ্যাটলিস্ট এই কুকুর ওরিয়েন্টেড কোনো ডিসিশন, প্লিজ 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 একটু বিবেচনা করে নাও, দরকার পড়লে কোনো এক্সপার্ট লোককে সঙ্গে নিয়ে যাও। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ভালো থাকবে বন্ধুরা। বন্ধুরা অনেকে কুকুর বিক্রি করার জন্যে প্রচুর অফার দিচ্ছে, এই ফ্রি, তাই ফ্রি, সেই ফ্রি, পারলে পুরো দোকানটাই ফ্রি দিয়ে দেবে, পারলে কেনেল ফ্রি দিয়ে দেবে, নিজের বাড়ি, তোষক, বিছানা সব ফ্রি দিয়ে দেবে, মানে কোম্পানির লালবাতি যতক্ষণ না জ্বলছে ততক্ষণ পর্যন্ত ফ্রি দিয়ে যাবে। ফ্রি এর চক্করে না গিয়ে বাচ্চাটা কেমন আছে, সুস্থ আছে কিনা সেটা ভেরিফাই করে বাচ্চা নেবে। হ্যাঁ, আরেকটা কথা বলছি, অর্ণব দত্তর কেনেলে যখন যাবে চেষ্টা করবে বাচ্চাগুলোকে হাত দিয়ে না ঘাঁটার, এটা কিন্তু খুবই কম, খুবই ছোট বয়স এদের, তাই একটু ডিস্টেন্স মেনটেন করবে। অর্ণবকে বলবে তুমি তোমার বাচ্চাগুলোকে আমাদেরকে দেখাও, তুমি ঘুরিয়ে দেখাও পেটে কী আছে, মাথায় কী আছে, চোখে সাদা পোর্শন আছে কিনা, ডিহাইড্রেশন আছে কিনা, তোমরা অর্ণবকেই বলবে দেখাতে, এবং একটু ঘুরে দেখে নাও, একটা এক্সপিরিয়েন্সও হবে, এবং ওর কাছ থেকে জেনে নিও কীভাবে ও রাখে